ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করেছেন, বিড়ির ব্যবসা কি ইসলামে জায়েজ? বিড়ির কাজ যেমন পাতা তামাক দিয়ে কারিগর দ্বারা বানিয়ে নেওয়া, এই ব্যবসা কি করতে পারবে? জি না, করতে পারবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, নেশা শিকারী প্রত্যেক জিনিসই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। সেই মুসলিম হাদিস নম্বর 2003। তারপরে একই হাদিসের মধ্যে তিনি বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যার মধ্যে নেশা আছে এমন প্রতিটি জিনিসই হচ্ছে হারাম। বিড়িতে কি ব্যবহার করা হয়? তামাক পাতা ব্যবহার করা হয়। তামাক পাতাটা হচ্ছে নেশা জাতীয় এমন অপবিত্র জিনিস। আমরা দেখতে পাই যেমন ধান গম বা অন্যান্য চাষবাস যেটা হয়, প্রত্যেকটাতে পোকা লাগে, গরু ছাগল গিয়ে খেয়ে নেয়, পাখি গিয়ে খেয়ে নেয়, কিন্তু তামাক এমন পাতা, এমন নাপাক বস্তু যেটা কোনো কুকুর বিড়ালও ছোঁয় না, এত গন্ধ বার হয়, আর সেটার মধ্যে এমন নেশা আছে, যে ব্যক্তি নেশা করে না তাকে যদি খাইয়ে দেওয়া হয় সে মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে আল্লাহ রসুল বলছেন, প্রত্যেকটা এমন জিনিস যার মধ্যে নেশা আছে সেটা হচ্ছে হারাম। তার মধ্যে তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে জিনিসটা সেবন করলে নেশা হয়, বেশি মাত্রায় সেবন করলে নেশা হয়, তার স্বল্প পরিমাণও হারাম। যে জিনিসটা বেশি মাত্রায় সেবন করলে নেশার উদ্রেক হয়, তার স্বল্প পরিমাণটাও হচ্ছে হারাম। তিরমিজি আবু দাউদ ইবনে মাজার হাদিস, মিশকাত হাদিস নম্বর 3643, 3646। তাহলে পরিষ্কার হলো যে বিড়ি, সিগারেট, তামাক, মদ এগুলো সবই হচ্ছে হারাম। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম। এবারে এই হারাম জিনিসগুলোর ব্যবহার করা যাবে কিনা, ব্যবসা করা যাবে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু লোক মাদক সেবন করবে আর তারা তাকে অন্য নাম দেবে। আবু দাউদ ইবনে মাজার হাদিস, মিশকাত হাদিস নম্বর 4292। অর্থাৎ মদ, আল্লাহ রসুল বলছেন, কুল্লু মুস্কিরিন খমর, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ। আর এরা নাম দিয়েছে হুইস্কি, এরা নাম দিয়েছে ব্র্যান্ডি, এরা নাম দিয়েছে আপনার বিয়ার, এইভাবে চালাচ্ছে। যেমনটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে খামর, কিন্তু নাম দেওয়া হয়েছে বিড়ি, নাম দেওয়া হয়েছে সিগারেট, নাম দেওয়া হয়েছে গুটখা। তো এগুলোর ব্যবসাও করা যাবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আল্লাহ যখন কোনো জিনিসকে হারাম করেন তখন তার ব্যবসার মূল্যও হারাম করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1579। পরিষ্কার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসকে হারাম করেন, যে জিনিসটা হারাম সেই জিনিসের ব্যবসা করার মূল্যকেও তিনি হারাম করেন, অর্থাৎ সেই জিনিসের ব্যবসা করে বা সেই জিনিসের কাজকর্ম করে যে মূল্যটা অর্জিত হলো সেটাও হারাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1579। তাহলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে।